প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী বনাম রাজ্য সরকারের মামলার শুনানি ছিল বুধবার। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাদল চৌধুরীর মামলার শুনানি শুরু হয় এদিন সকাল 11টা নাগাদ। প্রথমে বাদল চৌধুরীর পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন। এরপর রাজ্য সরকারের পক্ষে অ্যাডভোকেট জেনারেল শুরু করেন পাল্টা সওয়াল। দুই পক্ষের সওয়াল জবাব শুনেন বিচারপতি অরিন্দম লোধ। এদিনও বিচারপতি শুনানির প্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত জানাননি। এর মধ্যেই ক্রাইম ব্রাঞ্চ বাদল চৌধুরীকে ILS হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পশ্চিম থানায় নিয়ে আসে। পরবর্তী সময় বাদল চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফের জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার প্রেক্ষিতে বাদল চৌধুরীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, বর্তমান বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি অনুমোদন করেছে এই সিদ্ধান্ত। যদি বাদল চৌধুরী অপরাধ করে থাকে তাহলে মুখ্যমন্ত্রীও অপরাধ করেছেন। এবং বর্তমান অ্যাসেম্বলি তারা পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে সিদ্ধান্ত অনুমোদন করেছে তাহলে ধরতে হবে যে মুখ্যমন্ত্রীও চোর। যদি বাদল চৌধুরী কোনো অপরাধ করে থাকে তাহলে বুঝতে হবে মুখ্যমন্ত্রীও অপরাধ করেছেন এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা পরে নেওয়া হবে। বাদল চৌধুরীর সঙ্গে যা করা হচ্ছে সবটা অমানবিক। একটা সভ্য সরকার এ কাজ করতে পারে না। আর যেভাবে তারা বাদল চৌধুরীর সঙ্গে ব্যবহার করছেন, তিনি একজন অসুস্থ মানুষ, সেটা আমরা কোর্টকে বললাম। এটা অমানবিক এবং এটা কোনো সভ্য সরকার করতে পারেন না। সরকার পক্ষের আইনজীবী অর্থাৎ অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক বলেন, বাদল চৌধুরীকে মারধরের ঘটনা সম্পূর্ণ মিথ্যা। ILS-এ বাদল চৌধুরীকে ছেড়ে দেওয়ার পর মামলার তদন্তকারী অফিসার তাকে গ্রেপ্তার করেছে। ILS হাসপাতাল যখন ছেড়ে দেওয়া হয়েছে তখন আমাদের যে আইও উনি ওনাকে নিয়ে গেছেন, সঙ্গে অন্য লোকজন ছিল, ইয়ে ছিল, ডাক্তার ছিল। বাদল চৌধুরীকে স্পর্শ করার কোনো প্রশ্ন নাই যে ওনাকে কোনোভাবে কোনোরকম মানে ম্যানেন্ডেল করতে কোনো কোশ্চেনই ওঠা, এগুলি একবারেই ফলস অভিযোগ বলে আমাকে জানানো হয়েছে। অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক বলেন, বাদল চৌধুরী নিজের দোষ ঢাকার জন্য সরকারি অফিসারদের বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন, সবটাই বানানো কথাবার্তা। এগুলি অর্থাৎ নিজের দোষগুলো ঢাকার জন্যে আসামিদের পক্ষ থেকে সরকারি অফিসারদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, এটাই আমি বলবো। সরকার পক্ষ বাদল চৌধুরী পক্ষের দুই আইনজীবীর কথাবার্তায় গোটা মামলা আরও জমজমাট হয়ে উঠেছে। পাশাপাশি উভয় পক্ষই বিপক্ষকে আইনিভাবে ঘায়েল করার রণকৌশল নিয়ে অবতীর্ণ হচ্ছেন আদালতে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।